আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের হচ্ছে বাইনারি সিস্টেমের কিভাবে তুমি যোগ আর বিয়োগ করবে, একেবারে পানির মতো সহজ করে আমি তোমাদেরকে আজকে বুঝাই দিব। যেই জিনিসটা মনে রাখলে তোমার বাইনারি সংখ্যার যোগ আর বিয়োগ কখনোই তুমি ভুল করবে না। তো বাইনারি সংখ্যার শুরুতে আমি এই কথাটা বলে নেই যে দশমিকের জিরো মানে কিন্তু বাইনারিতে জিরো, দশমিকের ওয়ান মানে কিন্তু বাইনারিতেও ওয়ান, কিন্তু দশমিকের দুই কিন্তু বাইনারিতে দশ। কেন? ওয়ান জিরো, ওয়ান আর জিরো ছাড়া তো বাইনারিতে আর কিছু থাকে না, তাই একের পরে তো সংখ্যাটি দশই আসে, যার এক আর জিরো দিয়ে। এবং দশমিকে তিন মানে কিন্তু বাইনারিতে এগারো, ইলেভেন। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ, জিরো মানে জিরো, ওয়ান মানে ওয়ান, টু মানে হচ্ছে টেন, আর থ্রি মানে হচ্ছে ইলেভেন। বলো তো ফোর মানে কত হবে? বুঝতেই পারছো ইলেভেনের পরে ওয়ান বা জিরো দিয়ে যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে হান্ড্রেড, ফোর মানে হান্ড্রেড হবে, এটা বুঝতে পেরেছো তোমরা আশা করি। আসো এখন আমরা যোগ আর বিয়োগের দিকে যাই। দেখো বাইনারিতে জিরো প্লাস জিরো করলে জিরো আসবে, খুবই স্বাভাবিক। ওয়ান প্লাস জিরো করলে ওয়ান আসবে, খুবই স্বাভাবিক। জিরো প্লাস ওয়ান করলে ওয়ানই আসবে, খুবই স্বাভাবিক কথা। কিন্তু ওয়ান প্লাস ওয়ান করলে বাইনারিতে টু কিন্তু আসবে না, কারণ টু তো সংখ্যাটা বাইনারিতে নাই, টু এর জায়গায় জানি কি আছে, টু মানে কিন্তু টেন, আসলে টেন আসবে। এবং সবসময় তোমার টেনই লিখতে হবে এরকম না, কারণ ডান দিকে যদি জিনিসটা আসে যোগ করার সময় তখন জিরো থাকে, জিরো লিখতে হয় আর হাতে থাকে এক, এরকম করে আমরা যোগ করি না, যে আমাকে জিরো লিখতে হয় আর হাতে থাকে এক, যে ওয়ান ওয়ানে টেন কিন্তু জিরো লিখতে হয় হাতে থাকে এক, এভাবেও লিখতে হতে পারে। ওয়ান আর টেন যোগ করলে আগের মতো ইলেভেন, ইলেভেনের অনেক সময় তোমাকে ওয়ান লিখতে হবে হাতে থাকবে এক, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই কয়েকটা জিনিস যদি আমি মাথায় রাখি তাহলে বাইনারি যোগ নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। তো আসো আমরা কয়েকটা বাইনারি যোগ, বাইনারি যোগ যেটা আছে বাইনারি যোগের কিছু এক্সাম্পল দেখি। ধরো মনে করো তোমার কাছে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান, আর ধরো তোমার কাছে ওয়ান জিরো ওয়ান, এই দুটা তোমাকে যোগ করতে হলো, তুমি কিভাবে করে যোগ করবে? এই দুটা যোগ করতে বললো, তাহলে বলো তো ওয়ান ওয়ান যোগ করলে জানি কত হয়? ওয়ান ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন, আমি একটু আগে বলেছি ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন, ওখানে লিখে দিয়েছি ওয়ান ওয়ান যোগ করলে টেন, এবং টেনের শূন্য লিখতে হয় হাতে থাকে এক। আবার এই ওয়ান আর জিরোতে ওয়ানই, কিন্তু হাতের যে এক আছে এক এক যোগ করলে আবার টেন হাতে এক, আবার ওয়ান ওয়ান ওই যে হাতের এক যোগ করলে, ওয়ানের সাথে হাতের এক যোগ করলে ওয়ান ওয়ানে টেন, টেনের জিরো আবার থাকে হাতে এক, আবার এই ওয়ানের সাথে ওই হাতের এক যোগ করলে ওয়ান ওয়ানে হচ্ছে টেন, তার মানে এরকম সংখ্যাটা হবে। তোমরা যারা বুঝতে পারো নি আরও একটা প্র্যাকটিস করে দেখো। ধরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান, এটার সাথে যোগ করলাম ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান, এই দুটা মনে করো পয়েন্টের একটা যোগ দেখাচ্ছি, খুবই সহজ, তোমরা সবাই পারবে আমি আশা করি। দেখো ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে টেন, টেনের জিরো হাতে থাকে এক, ওই যে টেনের জিরো লিখতে হয় হাতে এক, আগেরটা আগে আগেরটার সাথে জাস্ট যোগ হয়ে যায়, জিরো জিরোর সাথে ক্যারি ওই যে হাতের একটা যোগ করলে ওয়ান থাকতেছে, এখন আর কোনো হাতে নাই, এই ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, কোনো হাতে নাই, ওয়ান ওয়ান যোগ করলে টেন, টেনের জিরো হাতে এক, ওই হাতের একের সাথে এই এক যোগ করলে ওয়ান, আর ওয়ান যোগ করলে হচ্ছে টেন, টেনের জিরো হাতের এক, আবার এই ওয়ানের সাথে ওই হাতের এক যোগ করলে ওয়ান ওয়ানে টেন, টেনের জিরো হাতে এক, আবার এই ওয়ানের সাথে ওই হাতের এক যোগ করলে ওয়ান ওয়ানে টেন হাতের এক, আবার ওই এই ওয়ানের সাথে ওই হাতের এক যদি যোগ করা যায় আবার ওয়ান ওয়ানে টেন, টেনে এবং হচ্ছে হাতে হচ্ছে এক, এবং লাস্টে দেখো হাতে কিন্তু আমার এক আছে, এক আর এক যোগ করলে কত? টেন, তার সাথে হাতের এক যদি যোগ করা যায় তাহলে আস্তে আস্তে আমার টেন আর ওয়ান যোগ করলে হচ্ছে ইলেভেন, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমার মনে হয় তোমাদের যোগ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, আমি একটা দশমিকেরও কঠিন যোগ আমি দেখাই দিলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিয়োগ দেখবো, বিয়োগ কীভাবে করে তুমি করতে পারো। বিয়োগ যদি তোমার করতে হয় তাহলে এই প্রপার্টিসগুলো আগে তোমাকে জানতে হবে। বলতো জিরো থেকে জিরো মাইনাস করলে কত হবে? জিরো থেকে জিরো মাইনাস করলে আসে জিরো। ওয়ান থেকে জিরো মাইনাস করলে কত হবে? ওয়ান। ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো। এই পর্যন্ত না বুঝার মতো কেউ থাকার কথা না যে জিরো থেকে জিরো মাইনাস করলে জিরো, ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান, আর ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো। এইখানকার মেইন সমস্যা হচ্ছে এগুলো, এগুলো যদি তুমি ঠিক মতো করে বুঝতে পারো
তাহলে তোমার আর বাইনারি বিয়োগেও কোনো সমস্যা থাকবে না। তো জিরো থেকে ওয়ান মাইনাস করলে কত হয় সেটা মনে রাখবা। এইটা আমরা মাইনাস ওয়ানটা লিখবো না, এটা লিখবো হচ্ছে জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান এবং হাতে থাকবে ওয়ান। তুমি বলতে পারো যে ভাইয়া কিভাবে করে, তোমাকে একটা আমি লজিক দেখাচ্ছি। যে ডান দিকে যদি জিরোটা থাকে তাহলে জিরো থেকে ওয়ান, জিরোটা তো ছোট আর ওয়ানটা তো বড়, তাহলে জিরোর জায়গায় কি আমি টেন চিন্তা করবো, সামনে একটা ওয়ান চিন্তা করবো। টেন থেকে ওয়ান মাইনাস করলে বাইনারিতে কি হবে, ওয়ানের পরেরটাই তো টেন, তাহলে টেন থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হয়। যেহেতু জিরোকে তুমি টেন চিন্তা করছো তাই হাতে এক থাকছে। সেম লজিক দিয়ে তুমি এটাও চিন্তা করতে পারো, জিরো থেকে টেন মাইনাস করতেছো, জিরো যেহেতু ছোট তাই আমাকে এখানে সামনে একটা এক চিন্তা করলে টেন থেকে টেন মাইনাস করব হবে জিরো, এবং হাতে থাকবে কত বলো তো, হাতে থাকবে ওয়ান। এবং লাস্টে এখানে দেখো ওয়ান থেকে টেন মাইনাস করেছো, ওয়ানকে তুমি কি চিন্তা করবা, সামনে একটা ওয়ান নিলে কি ইলেভেন হবে, ইলেভেন থেকে টেন মাইনাস করলে কত হবে ওয়ান, এবং হাতে থাকবে কত বলো তো ওয়ান। এই কয়েকটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার বিয়োগ কত তাড়াতাড়ি হবে তুমি কল্পনাও করতে পারবে না। যে জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হবে, হাতে থাকবে এক, জিরো থেকে টেন মাইনাস করলে জিরো হবে এবং হাতে থাকবে এক, আর ওয়ান থেকে টেন মাইনাস করলে ওয়ান হবে হাতে থাকবে এক। এই কয়েকটা যদি তুমি মনে রাখতে পারো, আসো আমরা বিয়োগ করি। যে ধরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এইটা তুমি বিয়োগ করছো ওয়ান জিরো জিরো ধরো ওয়ান, এইটা এই এইটা থেকে এইটা বিয়োগ, একটা সহজ বিয়োগ দিয়ে শুরু করছি। বলো তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে জিরো, জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান, আর জিরো থেকে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে তো জিরো, সামনে জিরো, আসলে জিরো বসানো না বসানো সামনে একই কথা। তার মানে এইটা থেকে এটা বিয়োগ করলে এই জিনিসটা আসতেছে। এবং বিয়োগের একটা মজার বিষয় হচ্ছে এই বিয়োগফলটা যে আসলো এটা সঠিক হলো কিনা, এটা কিন্তু তুমি যোগের মাধ্যমে তুমি ট্রাই করে দেখতে পারো যে আসলে এটা সঠিক অ্যান্সার আসছে কিনা। কিভাবে, এইটা আর এইটা যোগ করে কিন্তু উপরেরটা আসবে। দেখো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ঠিক আছে, জিরো আর জিরো যোগ করলে জিরো, ঠিক আছে, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ঠিক আছে, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, উপরেরটা মিলে গেছে। তো এভাবে করে তুমি শুদ্ধি পরীক্ষাও করে নিতে পারো। আসো আমরা আরেকটা একটু এর চেয়ে কঠিন কঠিন দিয়ে ট্রাই করি। ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস ধরো ওয়ান জিরো ওয়ান, এটা করলাম, এটা কেন কঠিন, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো কোনো সমস্যা নেই, ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান, এটাতেও কোনো সমস্যা নেই। বলতো এটা কঠিন কি জন্যে, এখানে জিরো থেকে ওয়ান মাইনাস করা হয়েছে। আমি আগেই বলেছি জিরো থেকে ওয়ান মাইনাস করলে কি হবে, অ্যান্সার হচ্ছে ওয়ান হবে এবং হাতে থাকবে এক। জিরো থেকে ওয়ান মাইনাস করলে এখানে ওয়ান দিব এবং হাতে এক থাকবে, সেই হাতে এক এখানে আছে, তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে তো জিরো, জিরো লেখা সামনে, জিরো লেখা না লেখা একই কথা, এটা হবে অ্যান্সার। তো আসো আমরা আরও একটা প্র্যাকটিস করি। ধরো তোমার কাছে আছে ওয়ান 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 জিরো মাইনাস হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা মাইনাস করলে কি হবে। দেখো যে জিরো থেকে ওয়ান মাইনাস করা হয়েছে, আগেই বলেছি জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হবে এবং হাতে থাকবে এক, সেই হাতের এক এই ওয়ানের সাথে যদি যোগ হয় তাহলে বলো তো এক আর এক বাইনারিতে যোগ করলে কত হয়, টেন হয়। তাহলে ওয়ান থেকে টেন মাইনাস করতে হবে, বলো ওয়ান থেকে টেন মাইনাস করলে কত হয়, ওয়ান থেকে টেন মাইনাস করলে কিন্তু ওয়ান হয় এবং হাতে থাকে এক। এরপরে এরপরে কি হবে, হাতে তো এক আছে, সেই হাতের একের সাথে এই শূন্য, শূন্য যোগ করলে এক আসবে, সেই সেই এক থেকে এক মাইনাস করলে আসতেছে জিরো, আর এক থেকে এক যেহেতু হাতে কিছু নেই, এক থেকে এক মাইনাস করলে আবার হচ্ছে জিরো, তার মানে তোমার আলটিমেটলি অ্যান্সার থাকতেছে ইলেভেন, মানে সামনে দুটো জিরো তো তুমি কাটাই দিতে পারো, তাহলে ইলেভেন থাকছে। আমি মনে করি যে তোমরা বুঝতে পেরেছ। তারপরও লাস্ট একটা দশমিকের দশমিকের একটা আমরা বিয়োগ করি, তাহলে তোমাদের সুবিধে হবে। ধরো তোমাকে আমি দিলাম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো, এটা থেকে বিয়োগ করছো তুমি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান, এটাকে তুমি যদি বিয়োগ করো তাহলে কীরকমের হবে বলো। জিরো থেকে ওয়ান মাইনাস করলে আমি কি বলেছি, জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হবে এবং হাতে থাকবে এক, সেই হাতের এক এই একের সাথে যোগ হইলে ওয়ান ওয়ানে টেন, জিরো থেকে টেন মাইনাস করলে বলো, জিরো থেকে টেন মাইনাস করলে কত জানি থাকে, জিরো থাকে এবং হাতে থাকে এক। এই যে এখানে লিখে দিয়েছি কিভাবে হলো বুঝতে পেরেছ, জিরো থেকে ওয়ান মাইনাস করেছো, এই যে জিরো থেকে ওয়ান মাইনাস করলে হয় ওয়ান এবং হাতে থাকে এক, সেই হাতের একের সাথে এই এক যোগ করলে ওয়ান ওয়ানে টেন, জিরো থেকে টেন মাইনাস করলে, জিরো থেকে টেন মাইনাস করলে হয় জিরো হাতে থাকে এক, সেই হাতের একের সাথে এই ওয়ান যদি তুমি যোগ করো ওয়ান ওয়ানে হয় টেন, একই এক থেকে যদি তুমি টেন ওয়ান থেকে টেন যদি মাইনাস করো, এই যে ওয়ান থেকে টেন মাইনাস করলে থাকে হচ্ছে ওয়ান এবং হাতে থাকে ওয়ান,
সেই হাতে থাকা 1 এর সাথে এই 0 যোগ করলে আসছে 1 0 থেকে 1 মাইনাস করলে থাকে 1 এবং হাতে থাকে 1 আবার এই হাতে থাকে 1 যদি তুমি মাইনাস করো 0 থেকে আবার থাকে 1 এবং হাতে থাকে 1 1 আর সেই হাতে থাকা 1 এর সাথে এই 1 যোগ করলে 1 1 এ 10 1 থেকে 10 মাইনাস করলে 1 হয় এবং হাতে থাকে 1 এবং এই 1 এর সাথে হাতে থাকা 1 যদি তুমি যোগ করো 1 1 আর 1 এ হচ্ছে 10 0 থেকে 10 যদি তুমি মাইনাস করো 0 থাকে হাতে থাকে 1 সেই হাতে থাকা 1 এই 1 থেকে বিয়োগ করলে 0 থাকে তার মানে 4টা 1.01 তোমার অ্যানসার হবে আমি মনে করি এই যে আমি যতগুলো প্র্যাকটিস করালাম এগুলো যদি তুমি ভালো করে বুঝে থাকো এটা যদি তুমি বারবার দেখে যদি প্র্যাকটিস করো তোমার আর কোনো বাইনারি যোগ বিয়োগে কোনো প্রবলেম থাকার কথা না তো আগামী কোনো ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে সেই পর্যন্ত তোমাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ